এবারে রাতে দুয়ারে সরকার শিবির, মাটিতে বসে সাধারণকে পরিষেবা দিলেন বিডিও সহ ব্লক প্রশাসনের কর্মীরা। ঘটনায় খুশি গ্রামবাসীরা। দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে রাতেও দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হলো ব্লক প্রশাসনের উদ্যোগে। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় গোয়ালপোখর দু নম্বর ব্লকের সানিসুয়া গ্রামে হঠাৎই বিডিও সরকার কর্মচারীদের নিয়ে হাজির হন, যা দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। রাজ্যে এই প্রথমবার সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাতেও দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হলো বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে সরকারি উদ্যোগে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ে চলতি মাসের পয়লা নভেম্বরে চালু হয়েছে এই দুয়ারে সরকার শিবির। কয়েকদিন আগে এক প্রকার ছদ্মবেশে মেদিনীপুর এলাকায় এক শিবিরে পৌঁছে যান জেলা শাসক, সাধারণের সাথে কথা বলে তাদের অসুবিধার কথা শোনে। অহেতুক হেনস্থা করার অভিযোগে সরকারি আধিকারিককে ধমক দিতেও দেখা যায় জেলা শাসককে। এবারে রাতে দুয়ারে সরকার শিবির, সেখানে দেখা যাচ্ছে বিডিও কানাইয়া কুমার রায়, তিনি মাটিতে বসেই সাধারণ মানুষের সঙ্গে কাজ করছেন। কানকি গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে অবস্থিত সানিসুয়া নামে একটি গ্রাম। ওই গ্রামের বেশিরভাগ মানুষই ভিন রাজ্যে কাজ করেন। গ্রামের বেশিরভাগ পুরুষই বাইরে থাকার কারণে সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না থাকে, তার জন্য রাতেও দুয়ারে সরকার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। রাতে সরকারি পরিষেবা পেয়ে খুশি গ্রামবাসীরাও। ঘটনায় বিডিও এবং সরকারি কর্মচারীদের প্রশংসা করেন গ্রামবাসীরা। অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর এসেছিল যে টিটিহা একটা গ্রাম আছে, যেটা কি ওইটা আমাদের ফ্রন্ট জায়গা, মহানন্দীর একদম ধারে এটা উপস্থিত আছে। সেখানে অনেকই লোক আছে যারা কি কারো রেশন কার্ড নিয়ে সমস্যা আছে, কারোর স্বাস্থ্যসাথী নিয়ে সমস্যা আছে, কারোর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রবলেম আছে। আর লোকগুলো মেনলি কী হয়েছে যে বাড়িতে উপস্থিত অনেকই সময় থাকে না, ওরা কেউ বাইরে চলে যায়, খেতে চলে যায়। সেই জন্য আমরা পুরো ব্লকের টিম নিয়ে আমরা আজকে ওই টিটিহা গ্রাম সানিসইয়াতে আমরা গেলাম। গিয়ে মানুষদের অনেকই পাবলিকের অন স্পট আমরা যে অনেকগুলো কাজ করে দিয়েছি, তার সাথে যে বিভিন্ন লোকের আমরা ফর্ম নিয়ে এসেছি, যাতে কি আমরা প্রসেসিং করে যেটা দুয়ারে সরকারের মাধ্যমে আমরা ওদের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। আমরা এরকম এর আগে সংযোগ বলে একটা প্রোগ্রাম করেছিলাম ট্রাইবাল এলাকাগুলোতে, ওখানে অনেকই লোক ট্রাইবাল এলাকাতে কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে, তো ওখানে ম্যাক্সিমাম কাজই আমরা করে দিয়েছি, অন স্পট আমরা করে ওখানে কাস্ট সার্টিফিকেটও ডেলিভার করা হয়েছে। তো এরকম আরও যদি কোনো জায়গা আমাদের কাছে নজরে আসে যে কি না ওখানে অনেকই লোক এরকম যদি কোনো প্রবলেম পার্টিকুলার কোনো সার্ভিসেস থাকে, তাহলে ওখানে পৌঁছে আমরা কিন্তু এই সার্ভিসেসগুলো প্রশাসনের তরফ থেকে যে দুয়ারে সরকার আছে সেটা আমরা ওখানে ওনাদেরকে প্রোভাইড করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোয়ালপোখর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।